কাছে কথা সাদা সিধা জীবন সুতোয় বাধা কিছু কথা থাকে উন্মুখ কিছু হাসি কিছু গান আনন্দ অভিমান প্রিয় তোমার প্রিয় মুখ প্রিয় তোমা প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই মমতাজ নিম ফেসওয়াশ প্রিয়তমার প্রিয়মুখ পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠানে। আজকে এমন একজন অতিথিকে আমি পেয়েছি যিনি তার সুনিপুণ অভিনয় দিয়ে জয় করেছেন হাজার হাজার দর্শকের হৃদয়। শুধু তাই নয়, অর্জন করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরো অনেক অনেক সম্মাননা। হ্যাঁ দর্শক, আমি আমাদের সবার প্রিয় নিপুণ আক্তারের কথা বলছি। আজকে আমার অতিথি নিপুণ আক্তার। ওয়েলকাম আপু, অনেক বেশি সুন্দর লাগছে। I'm so happy যে আপনি আমার প্রোগ্রামে এসেছেন। কেমন আছেন আপু? এই তো ভালো, একটু ঠান্ডা লেগেছে, একটু শরীর খারাপ, কি করা যাবে, ওয়েদার এত বেশি চেঞ্জ হচ্ছে। তো আমার অনেক বিষয় জানার আছে, আজকে অনেক কিছু নিয়ে আড্ডা দিব, কিন্তু ফার্স্ট যেটা আমি জানতে চাচ্ছি যে অনেক দিন ধরে বড় পর্দা থেকে একটু দূরে সরে আছেন, এটা কি ব্যবসায়িক কাজে অনেক ব্যস্ততা এজন্য নাকি কোনো অভিমান থেকে? না, এটা প্রথমত ব্যবসায়িক ব্যস্ততা, আর আমার লাস্ট কাজ গেল 2017। আসলে এখন ওরকম ভালো স্ক্রিপ্ট আসলে কাজ করব। লাস্ট কাজটা যেমন ছিল তকির আহমেদের সাথে অজ্ঞাতনামা, খুবই ভালো কাজ ছিল। তো এখন যেটা করি যে একটু স্ক্রিপ্ট ভালো আসলে ওখানে একটু সময় দিতে হয়, আমার বিজনেসেও সময় দিতে হয়, সব মিলিয়ে ভালো স্ক্রিপ্টও পাচ্ছি না। আচ্ছা, কোনো অভিমান নেই চলচ্চিত্রের মানুষের উপরে? না, একদমই না। তার কারণ হলো আমার সিনেমাটা আসাটা একদমই হলো আনসার্টেন, এখানে আমার কোনো প্ল্যানিং ছিল না। আর আমার ব্যবসায় এখানে এসে যখন আমাকে সবাই বলে যে ওইটা আপনার, মানে তখন খুবই ভালো লাগে এই পরিচিতিটা। আসলে আমি চিত্রনায়িকা নিপুণের পার্লার। হ্যাঁ, আমার ওটার নাম তো তুমি তো জানো, তুমি অলওয়েজ যাও টিউলিপ, সো নেইলস এন্ড স্পা। হ্যাঁ, কিন্তু সবাই বলে যে টিউলিপ কেন, আমরা তো ভাবছি এটা মানে আপনার নামেই হবে। তখন এই যে ধরো আজকে নামটা, একটা মানুষের নাম এস্টাবলিশ হওয়া কিন্তু অনেক কঠিন। তো সেটা তো আসলে চলচ্চিত্র থেকেই পাওয়া। এক্স্যাক্টলি, কিন্তু একটু কি অভিমান চলচ্চিত্র কোনো মানুষের পরে আছে? কারণ মাঝখানে দেখা গিয়েছিল যে খুব খুব জোরশোর দিয়ে খুব স্ট্রেটলি অনেক স্ট্যাটাস এবং অনেক নিউজও হয়েছে। স্ট্যাটাস একটাই ছিল, সেটা হলো যে আমাদের সাকিব খানের পার্সোনাল একটা ইস্যু যখন পাবলিকলি অনেক বেশি আলোচনায় চলে আসলো, তখন আমরা সবাই কম বেশি এটা নিয়ে কথা বলেছি, কিন্তু নিপুণ আপুর কথাগুলো অনেক বেশি নিউজ এসেছিল। না, সেটার কারণ হলো অ্যাকচুয়ালি আমি সাকিব আমাদের অনেকটুকুই আগে, এবং অপু, ও দুজনের সাথে আমার একদম কাজ করা, প্রথম কাজ করা ওদের সাথে। সো ওদের সাথে যখন প্রথম কাজ করা, সেখান থেকে পিতার আসন আমি যদি ভুল না করি, সেখান থেকে যেটা হয় যে ধরো অনেক দিনের পরিচয়, অনেক দিনের একটা রিলেশন, রিলেশন হলে তখন কি হয় একটা এক্সপেকটেশন অনেক হাই থাকে, দায়িত্ব থাকে, দায়িত্বটা থাকে। আমি জানি যে কতটুকু ঠিক কতটুকু ঠিক না, যেহেতু আমি শুরুটা থেকে দেখে আসছি, সেজন্য অনেক লেখা, এবং সেটাতে যদি কারোর ভালো কিছু হয়। শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক কথা এসেছিল, তখন এরকম কম্পেয়ারও হয়েছে যে নিপুণ আক্তারের শিক্ষাগত যোগ্যতা। তো আমি চাই এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ জানুক যে আসলে নিপুণ আপু বাইরে থেকে পড়াশোনা করে এসেছে। আমি একটু ওই জার্নিটা শুনতে চাই, আপু পড়াশোনার জার্নিটা শুনতে চাই। আমার এই জার্নিটা আসলে অনেক বলা, মানে এটা আসলে অনেক বেশি বলা। প্রথমত হলো আমি পড়াশোনা করেছি রাশিয়াতে, মানে অনেক ছোট বয়সে আমি এখান থেকে চলে যাই, ইন্টারের পরপর চলে যাই, যার কারণে বললাম যে আমার এখানে আসলে কোনো প্ল্যানিং ছিল না যে আমি বড় পর্দায় কখনো আসব। সেখান থেকে 2000-এ কিন্তু সোয়ান ভাইয়ের সাথে আমার এয়ারপোর্টে দেখা, মানে আমিও বাইরে থেকে আসতেছি আর উনি কোনো একজন আর্টিস্টকে রিসিভ করবে। তো ওই সময়ে উনি খুব চাচ্ছিল যে আমি কাজ করি, কিন্তু তখন আমার মাত্র থার্ড সেমিস্টার চলছিল। তো আব্বু তখন বললো যে না, আসলে এটা ইজ নট গুড টাইম, মানে আর গুড টাইম বলতে যে আমার তখন কি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে? আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2002-তে। আচ্ছা, মানে ও হঠাৎ করে বাংলাদেশে থাকবো, এটা ড্রপ হবে। তা আব্বু বললো যে না, মনে হয় যদি হয় কখনো অন্য সময় হবে, এখন না। তো সেই হিসেবে ওনার সাথে আমাদের একটা রিলেশন থেকেই যায়।
আর সিক্সে আসাটা একদমই হুট করে, তখন কিন্তু অলরেডি আমার মেয়ের বয়স 5 বছর। তো আমি বাংলাদেশে আসছি ভ্যাকেশন করতে আসছি, তখন আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি। পরে ওখানে হলো পিতার আসনে, পরের দিনই একজন হিরো, ফার্স্ট মুভিটা তো রিলিজ হয়নি না, তারপরে কি পিতার আসন রিলিজ হয়েছে? তারপর পিতার আসন সুপার হিট, এখনো রিলিজ হয় নাই। হ্যাঁ, ফার্স্ট মুভিটা রিলিজ হয়নি, সেকেন্ড মুভি সুপার ডুপার হিট। হ্যাঁ, কিন্তু সেটাও তারপর ওই সোহান ভাইয়ের থ্রুতেই উনি বললো যে, ডিরেক্টর তো সোনু রহমান সোহান ছিলেন না, কিন্তু ওনারা সব ফ্রেন্ড, মানে এফআই মানিক সব ফ্রেন্ড, বললো যে ওকে দেখতে পারো। তো আমি বললাম যে সোহান ভাই আমি চলে যাব, আর মাত্র আমি মনে হয় 25 দিনের মতো আছি। তো বললো যে না, তুমি গেলে যে ওখানে তোমাকে কাস্টিং করবে এমন তো না, গিয়ে দেখো আগে। যাই হোক, 5 মিনিটসের মধ্যেই কাস্টিং হলো এবং আমি পরের দিন কাজ আরম্ভ করলাম। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যখন ছবিটা প্রমোশন করবে আমার কোনো স্টিল ছিল না, তখন আমি ইউএসএ তে আবার চলে গেছি। পরে আসছি, এসে আমি আশিস সেন গুপ্তনের সাথে একটা, তখন অনেক পপুলার ছিল, একটা ফটোশুট করলাম, কারণ নিউজের জন্য কোনো ছবি নেই। এইভাবে আমার চলা। তো এটা হলো টোটাল জার্নি এবং পড়াশোনার, আপুর পড়াশোনার জার্নি সহ আমরা শুনলাম। তো যে কথা হচ্ছিল যে তখন বেবি 5 ইয়ার্স বা 4 ইয়ার্স এর, তো আমরা সবাই জানি যে আপু সিঙ্গেল মম। তো এই এই যে সিঙ্গেল মম কত বছর ধরে? 16 ইয়ার, 16 বছর। তো কখনো কি মনে হয়নি যে অনেক বছর ধরে একা একা থাকা হচ্ছে, এখন একটু দরকার জীবনে? বা আলিশারও কি মনে হয়নি যে আলিশার জীবনেও দরকার? আসলে একটা বাচ্চা মেনটেন করা অনেক কঠিন কাজ, মানে এটা অনেকটা ফ্যাক্টর জার্নি। আর একটা সাকসেসফুল তুমি তখনই হবা যখন তুমি দেখবা যে তোমার মেয়েটা খুব ভালো রেজাল্ট করছে। তারপর লাইক আমার মেয়ে এখন 11 গ্রেডে যাচ্ছে, 10 গ্রেডে ও যখন খুব ভালো করলো আইএসডি থেকে, আমি কিন্তু ওর অনারেবল সার্টিফিকেট গুলো সব ফেসবুকে খুব দিলাম। হ্যাঁ, আমি দেখেছিলাম। তো এটা ইজ এটা এটা আসলে করা ভেরি ডিফিকাল্ট, কারণ 14, 15, 16 বছর বয়সটা আসলে আমরা জানি যে ওই সময় সবকিছুই ভালো লাগে। ওর বাবা থাকলে জিনিসটা আরো সুন্দর হতো না, নাকি মাই ওর জন্য এনাফ? ওকে, ওর কাছে কখনো মনে হয় না ওর বাবারও দরকার আছে ওর সাথে? ও কখনো ওরকম ভাবে ফিল করে নাই। মানুষ হলো মানে অভ্যাসের দাস, তুমি একটা মানুষকে যেভাবে মেইনটেইন করবা সে ঠিক ওভাবেই মেইনটেইন হবে। তার মানে তো আর এমন না যে সারা জীবন নিপুন আপু একাই থাকবে, কেউ না কেউ তো আসবে, বা কেউ না কেউ কি আছে কিনা সেটাও আমরা জানি না। কেউ কি আছে নিপুন আপুর? আসলে একজনের সাপোর্ট ছাড়া কেউ কখনো চলতে পারে না। সো এটা খুবই একটা কথা যে হ্যাঁ, অফকোর্স আই হ্যাভ এ সাপোর্ট। এবং একটা সময় যেটা যখন আমার আমি আমার খুব কম এজে বিয়ে হয়েছে, আমার যখন মেয়ে হয় তখন আই মিন 20 ইয়ার্স ওল্ড। সো সেটা মিলিয়ে যেটা যে হ্যাঁ, আমার অবশ্যই সাপোর্ট একজন কেউ আছে। তো সেই সাপোর্টিভ ব্যক্তিটাকে কি আমরা কখনো দেখবো যে একদম আমাদের ভাইয়া হয়ে আমাদের সামনে আসছে? কারণ আমরা সামনে কাউকে কিন্তু এখনো পাচ্ছি না। এইটাই তো সবচেয়ে ভালো জিনিস কি করে এটা, এই আমি মনে করি যে তুমি যখন অ্যাজ এ সেলিব্রিটি থাকবা, তোমাকে লাইফটাকে ওভাবে মেনটেন করতে হবে যে যেটা দিয়ে তোমার ক্যারিয়ারটা ঠিক থাকবে। এবং ইট ইজ ভেরি রেয়ার, মানে আসলে এরকম পার্সন পাওয়া খুব কঠিন যে তোমার এত কিছুকে সাপোর্ট করবে, তোমার ক্যারিয়ার লাইফকে সাপোর্ট করবে। দেন হলো আমি তো শুটিং করতাম একটা সময় অনেক বেশি, রাত দিন 24 ঘন্টা কাজ থাকতো, খুব প্রচন্ড কাজ, যেমন আমি টিভিতে অনেক কাজ করেছি। এগুলি সহ্য করার মতো মানুষ খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এবং এত ব্যস্ততায় থাকতে হয়, ব্যস্ততা মেনে নিয়ে, এবং একটু মনে হয় রাগিও আছে নিপুন আপুর, শর্ট টেম্পার, হঠাৎ করে রেগে যায়। সো এটা অবশ্যই এই নিপুন আপুকে মেইনটেইন করা একটু টাফ। তুই এত মান্না ভাইয়ের সাথে, হ্যাঁ, কি সম্পর্কটা কতটুকু গভীর ছিল? মান্না ভাইয়ের সাথে আমার ফার্স্ট কাজ হলো সাজঘর, শালুম কিরণ ভাই ছিল ওখানে, মান্না ভাইয়ের মৌসুমি আপু ছিল, দুজন। ওই কাজটা করার পরে আমি আবার ইউএসএ ব্যাক করি, তখন আমার কাছে একটা স্ক্রিপ্ট আসে, বেসিক্যালি মান্না ভাই স্ক্রিপ্টটা পাঠায়, রিকশাওয়ালার প্রেম। তো তখন আমি বললাম যে না মান্না ভাই, আমি আসলে কাজ করব না। কোশ্চেনটা করাতে খুবই ভালো হয়েছে, আসলে কখনোই মান্না ভাইয়ের সাথে আমার অনেক হিট ছবি আছে, কখনোই ওরকম ভাবে কোশ্চেন করা হয় না, কেউ করে না, এই জন্য আমারও বলা হয় না। তো তখন উনি আমাকে বললো যে তুমি আগে পড়ো, তুমি আগে স্ক্রিপ্টটা বুঝো, তারপর তুমি না করো। আমি বললাম আমি সবই বুঝছি, সবই দেখলাম, কিন্তু আমার মনে হয় না আমি এখানে কাজ করতে পারবো, কারণ আমি তো অলরেডি 3টা কাজই, মানে রত্নগর্ভা মা, তখন পিতার আসন আর সাজঘর,
আমি বললাম যে সাজঘরটা করছি কারণ এটা আমাদের প্রয়াত হুমায়ুন আহমেদ ওনার তো, ওনার উপন্যাস আমার খুবই পছন্দ, তো যার কারণে আমি ওটা এই জন্য ভালো লাগা থেকে করছি। বাট আমার মনে হয় না যে আমি প্রফেশনালি হিরোইন বা প্রফেশনালি অ্যাক্টর হতে পারবো, আমি করতে পারবো, মানে এই ওটা খুবই একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। তো উনি বলল ঠিক আছে তুমি যাও, তুমি চিন্তা করো। তা আমি এর মধ্যে আবার ব্যাক করি এবং উনি কিন্তু আমাকে প্রতিদিন একটা করে ফোন করত, মানে তুমি কি তোমার ডিসিশন এখন ওইটাই, তুমি কি আসবা না দেখো। এবং উনি এই স্ক্রিপ্টটা নিয়ে বসেছিল তিন মাস পরে উনি তখন বলল যে আসো এই কাজটা করো। এবং কেন জানি মান্না ভাই আগে থেকে বুঝতে পারতো যে এই ছবিটা হিট হবে, এই ছবিটা খুবই ভালো হবে, এই ছবিটা করা উচিত, এই ছবিটা করা উচিত না, বুঝতে পারা মানে আসলে ওনার অভিজ্ঞতা, এক্স্যাক্টলি ওনার অভিজ্ঞতা থেকে। আর পরে আমি আসলাম, আমি যেদিন আসলাম সেদিনই ছবিটার মানে আসলে মহরত হয়, মহরত না ওনারা আগেই আসলে কাজ করেছে, কিন্তু সেদিনই আমি একটা গানের শুট করলাম, তারপর থেকে একটানে আমি কাজ করলাম এবং তারপর থেকে পিছু ফিরে আর আমাকে আর আসলে তাকাতে হয়নি। আর ওনার অনেক অবদান আমাকে আসলে বাংলাদেশে আনার ব্যাপারে, বাংলাদেশে রাখার ব্যাপারে, তারপর অভিনয় শেখানোর ব্যাপারে। এই যে এত একটা মানুষের আপনার সাকসেসের পিছনে এত একটা অবদান একটা মানুষের, কখনো কি মানুষের প্রতি ভালোবাসা কাজ করেনি? ভালোবাসা বলতে ওরকম আসলে ওনাদেরকে তো যেটা আমার লাগতো যে মানে ইজ এ ড্রিম, মানে আমার আসলে মৌসুমী আপুর সাথে যখন কাজ করছি সত্যি কথা যে আমার মনে হচ্ছিল যে আমি মৌসুমী আপুকে দেখব, আমি কাজ করছি আমার ওটা ছিল না। তারপর মান্না ভাই হ্যাঁ আমি ওনাকে দেখব, আমি কাজ করছি বা আমার এখানে ভালো লাগে ক্রিয়েট হতে হবে, তখন আমি যখন যে কাজটা করি আমি খুব 100% মন দিয়ে করি। তো যখন আমি চিন্তা করলাম যে আমি এখানে থাকবই আর ছবিটা অসম্ভব সাকসেসফুল একটা ছবি, সুপার হ্যাঁ, তারপরে আমার অনেক ছবি ওনার সাথে, আমি খুব কনসেন্ট্রেট করলাম আমার কাজে এবং আমি ওনাকে জাস্ট ফলো করতাম যে আচ্ছা ঠিক আছে, যখন আমি একটা অ্যাক্টিং করছি আমি জিজ্ঞেস করতাম যে এটা ঠিক আছে, এটা এটা এইভাবে করলে কি ঠিক হচ্ছে, তখন উনি বলতো যে হ্যাঁ ঠিক আছে। তো কখনো কি এমন হয়েছে যে না তোমাকে আমি ব্যাক করিয়েছি, আমার সাথে তোমার এত এত হিট ছবি, তুমি অন্য কারোর সাথে কাজ করতে পারবে না? ওই টাইমটাই আসলে পাইনি, কারণ ওনার সাথে উনি তো 2008 মারা গেল এবং আমার সাথে মনে হয় সাইনিং করা ছবি ছিল 20টা এবং আমার সাথে রানিং ছবি যেগুলি গান ছাড়া রিলিজ করলো সেরকম ছবি ছিল মনে হয় 5টা। তো আমার কাছে আসলে যেটা হলো যে আমার এটা খুব শকড লাগছে যে ওনার চলে যাওয়াটা, মানে এই জন্য ভালো লাগা মন্দ লাগা বা তুমি ওর সাথে করবা না, তুমি এটা করবা না, এগুলির টাইমটাই আসে নাই। তো কখনো কি কারোর প্রতি, আমাদের ফিল্মের এত সুদর্শন হিরো, কারোর প্রতি কি নিপুন আপুর কখনো মন চলে আসেনি যে হ্যাঁ, কারণ যেহেতু অনেক আগে থেকে একা জীবন যাপন করছে, আসলে তো শুনতাই শুনি তো যে ভালোবাসার মানুষ আছে, নাম তো জানি না দেখতেও পাই না, আসলে তো শুনতে আমার কাছে সবাই আসে খুব পরামর্শের জন্য কিভাবে এত ভালোভাবে সবকিছু গোপন রাখা যায়। সেটা না মানে আমি যার ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড, সো আমি সবসময় খুব পজিটিভ অ্যান্সার করি। না এটা ভালো লাগলো শুনে যে মান্না ভাইয়ের সাথে কিছু ছিল না, তারপরও আমার মনের মধ্যে ঘুরছে যে কিছু কি ছিল, কিছু কি ছিল, যেহেতু মান্না ভাই নেই জিজ্ঞাসা করতে পারবো না, সো আপনারটাই বিশ্বাস করে নিলাম। সাজঘরের কথা আসছিল, সাজঘরে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রথমবারের মতো পার্শ্ব চরিত্রে, তো এই যে হঠাৎ করে আসা এবং জয় করে ফেলা, তারপরে আবার জাতীয়ভাবে স্বীকৃতি, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া, এটা তো একটা হিউজ, মানুষের ড্রিম থাকে যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, কিন্তু একদমই অল্প সময়ে দুইটা মুভির শেষ করতে না করতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তো এটা কি কখনো চিন্তা ভাবনা আসছে যে হ্যাঁ আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারি সাজঘর দিয়ে? না, আমার লাইফে মানে যেগুলি খুব হুট করে আসা, মানে আমার লাইফে তানিশা খুব হুট করে এসেছে, থাকে না যে একটা প্রিপারেশন থাকে যে আমার প্রেগনেন্সির টাইম এটা সেটা, এটা কোনো প্রিপারেশন ছাড়াই হয়তোবা তানিশা চলে আসছে এবং সেটা আমার জন্য অনেক ভালো কিছু হলো। সেকেন্ড যখন আমার ছবি মুভিতে আসি, এটাও আমার লাইফে খুব হুট করে আসছে, যেগুলো আমি খুব প্ল্যান করে করি সেগুলো খুবই গুবলেট হয়, আর যেগুলো আমার লাইফে হুট করে চলে আসে ওটাই আমি 100% সাকসেসফুল। তো এই যে প্ল্যান করে কি বিজনেসটাও কি প্ল্যান করে করা? বিজনেসের প্ল্যানিং ছিল, প্ল্যানিং বলতে যেটা যে আমার ওখানে যে নেলসটা হয়, আমার আমি যখন বাংলাদেশে আসি আমার হাতে তখন নেলস করা ছিল, তো যখন আমার নেলস আমি রিফিল করতে পারছি না, তারপর আমার নেলসটা ভেঙে গেছে, আমি এখানে বাংলাদেশে
25 দিনের উপরে আছি, শুটিং আমার নেলস ভেঙে গেছিল, আমার খুব তখন ব্যথা হচ্ছিল এবং আমি মনে হয় বাংলাদেশের সবগুলো সেলুন তখন সার্চিং করে, তো সেখান থেকে আস্তে আস্তে আমার প্ল্যানিং হলো যে আমি এমনি বলতাম যে যদি আমি কখনো বিজনেস করি আমি এই বিজনেসটা করব। অভিনেত্রী নিপুণ নাকি ব্যবসায়ী নিপুণ, কে বেশি সাকসেসফুল? না, ব্যবসায়ী নিপুণ এখন অতটা সাকসেসফুল হয়নি, অভিনেত্রী নিপুণ এখনো সাকসেসফুল, মানে ব্যবসায়ী এই জন্য সাকসেসফুল হয়নি যে আমার মনে হয় যে আরো কিছু করার আছে, মানে এখনো যেটা যে হলো যে সামটাইমস আমাদের অসম্ভব আমরা ভালো থাকি, আমাদের সেল খুব ভালো থাকে, আমাদের এটা খুব অনেক সময় দেখা যায় ডাউন থাকে, সো এখনো 100% সাকসেসফুল না ব্যবসায়ী। তো নিপুণ আপু সাকসেসফুল না, কিন্তু এত বড় টিউলিপ একটা পার্লার তার, আবার লন্ডনের রেস্টুরেন্টও আছে, হ্যাঁ, এত এত টাকা নিপুণ আপুর, তাহলে দুটা জায়গায় এবং লন্ডনে যেটা, হ্যাঁ, কিভাবে মেইনটেইন হচ্ছে? তো অফকোর্স ব্যবসায় সফলতা না আসলে তো সম্ভব না। লন্ডনের রেস্টুরেন্ট হলো আমার বোনের সাথে, আর আমার বোনের হাজবেন্ড খুব ভালো কুক, ইঞ্জিনিয়ার বেসিক্যালি, বাট খুব ভালো কুক থাক, মানে তুমি সবসময় একটা ড্রিম করতো যে আমার, আমি সবসময় বলতাম আপনার না আসলে শেফ হওয়া উচিত ছিল, আপনার উচিত হয় না এসব ইঞ্জিনিয়ার টিঞ্জিনিয়ার হওয়া, আপনার রান্নায় তো মজা। তো সেখান থেকে আসলে আমাদের একটা প্ল্যানিং হয় যে আচ্ছা ঠিক আছে যে আমরা একটা রেস্টুরেন্ট করি, তো আমাদের ওখানে যে যেটা হয় যে যেমন থাকে না, তোমার যদি একটা এক্সপিরিয়েন্স না থাকে কাজে, তুমি যদি নিজে একদম না জানো ফুড, ফুড ব্যাপারে যদি তোমার কোনো আইডিয়া না থাকে, যেমন আমি খুব ফুড লাভার, আমার মেয়ে খুব ফুড লাভার, আমি অনেক দেশে ফুড ট্রাই করি, তখন আমি প্ল্যানিং দিতে পারলাম যে এটা এটা রাখেন, ওটা ওটা রাখেন, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, এইভাবেই চলছে। আর টিউলিপটা যেটা বললাম, 6 মাস আমার লস ছিল, মোটামুটি ভালোই লস ছিল, আর টিউলিপটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করেছি। বাট অনেকে বলে টিউলিপ অনেক এক্সপেন্সিভ, ইজ ইট? টিউলিপ অনেক এক্সপেন্সিভ, টিউলিপ প্লেসটা অনেক এক্সপেন্সিভ, আমাদের একদম বনানী প্রপারে, হ্যাঁ, আমাদের কামালাতা তুর্কের উপরে, এবং কামালাতা তুর্কের উপরে কিন্তু সেলুন কেউ চিন্তা করতে পারে না, আমার যে বিল্ডিংটা ওখানে সব হলো অফিস করা, কর্পোরেট অফিস, তারপর সেখান থেকে আমার এমপ্লয়িগুলো সব আমি ওয়ার্ক পারমিট করে নিয়ে আসছি, সেখানে আমাকে একটা ভালো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, এবং ইউ পে ট্যাক্স অলসো, হ্যাঁ, আমি ওদের জন্য ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, সব দিচ্ছি। তারপর আরেকটা এটার সাথে প্রবলেম হলো যে যখন আমি ওদেরকে নিয়ে আসছি, আমাদের সব প্রোডাক্টগুলো নিয়ে আসতে হচ্ছে বাইরে থেকে, আর আমি আসলে যেভাবে আমি চলে আসছি, আমি আমি নিজেই ওগুলো ইউজ করতে পারবো না এখান থেকে কিনে বা ইয়ে করে, তো আমার সব বাইরে থেকে আনা, তো সেখান থেকে আমাদের খুব মানে একটু এক্সপেন্সিভ আসলে, আমাদের এটা ভালোই। আর আমার মনে হয় যে টিউলিপ আসার পরে সবাই একটু স্যালুন বলা স্টার্ট করেছে, বিকজ প্রথমে সবাই লিখতো পার্লার, বিউটি পার্লার, যখন আমি স্টার্ট করলাম টিউলিপ নেলস এন্ড স্পা, তখন এখন সবাই দেখবা যে পাশে কিন্তু লেখে স্যালুন আর স্পা, কেউ কিন্তু মানে টিউলিপ কিন্তু অনেক কিছুর পথ দেখিয়েছে, টিউলিপের মধ্যে তো সবই আছে, লাইক ড্রেসও পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু মেকআপ পাওয়া যাচ্ছে, এভরিথিং, রাইট? আপু এভরিসিতে তো মাঝখানে রিলেকশন হলো, যেখানে মৌসুমি আপু কার্যনির্বাহী পদে নমিনেটেড হয়েছিলেন এবং পাশও করেছিলেন, সেই পদটা উনি যখন ছেড়ে দেয় তখন আপনি আবার ওখানে জয়েন করেন, তো আপনার কি মনে হয় যে মৌসুমি আপু যে সরে গেলেন, যেসব কথা বলে উনি সরে গেলেন যে এই এই প্রবলেমস, এই এই কারণে সে এই পদটা ছেড়ে দিচ্ছে, আপনার কি মনে হয় ওগুলো উনার দিক থেকে যেসব উনি পয়েন্টস বলেছে এগুলো রাইট পয়েন্ট? যেহেতু নির্বাচনটার মধ্যে আমি অত ছিলাম না, আমি নির্বাচনটা করিনি, আমি এসে শুধু ভোট দিয়েছি, নির্বাচনটা এফডিসি নির্বাচনটা আমার ভালোই লাগে ওই সময়। আপনার কি মনে হয় নির্বাচন ফেয়ার হয়েছিল? হ্যাঁ, নির্বাচন ফেয়ার ছিল। আচ্ছা, তাহলে যদি নির্বাচন ফেয়ার হয়, মৌসুমি আপু সরে গেলেন, তারপর আপনি আসলেন সেই পদে, তো আপনি কি এখন এফডিসি এর দায়িত্বে আছেন, যে সব কাজ করা উচিত এফডিসি এর একজন কার্যনির্বাহী পদে থাকলে? সবচেয়ে বড় কথা, এখন গিয়ে তুমি কোথাও বসতে পারো, আগে কিন্তু তুমি শিল্পী সমিতিতে কোনোদিনও যেতা না, যেতা মানে গেলেও বসার ওইভাবে না, ভালো পরিবেশ তুমি যেতা, অত যেতা, অত কেউ ডাকতো, কেউ ডাকতো না, কিন্তু এখান এখন যেটা হচ্ছে, এখন কিন্তু তুমি বসতে পারছো, গিয়ে তোমার বসার একটা জায়গা আছে, তারপর আমাদের যেমন ওয়াশরুমে প্রবলেম ছিল, এখন কোথাও হলে যে আচ্ছা ঠিক আছে শিল্পী সমিতির ওয়াশরুমে যাই, তারপর ওখানে গেলে তুমি একটা ভালো ট্রিট পাচ্ছ অ্যাজ এ আর্টিস্ট এন্ড শিল্পী সমিতির মেম্বার হিসেবে। এখন
ইলেকশনটা কিভাবে হয়, যে তোমাকে ট্রিট করবে ট্রিট ফর ট্রেড, তোমাকে যে ওইভাবে ট্রিট করবে তুমি তার পক্ষে কথা বলবা। সবচেয়ে বড় কথা কিছুই ছিল না, আমার তো 12 বছর চলছে, 12 বছরের মধ্যে কিছুই ছিল না। আর আসলে কখন কি প্রোগ্রাম হচ্ছে কখন কি হচ্ছে সেটা কেউ ওইভাবে জানতো না। এখন যেমন একটা টেক্সট আসে কিন্তু যে আমাদের ইনি মারা গিয়েছেন, এনার জানাজা হবে, বা আমাদের এই প্রোগ্রামটা আছে আপনি আমন্ত্রিত, এই ধরনের যে একটা অ্যাক্টিভ থাকা, সব ইনফরমেশন পাওয়া, এটা কিন্তু আগে ছিল না। এই জন্যই মানে তুমি নিজেই বলছো তুমি একজন মেম্বার হিসেবে, তার মানে কিন্তু নিপুণ আপু কার্যনির্বাহী পদে থেকে এখন সে সেই পদটা ওন করে, সেখান থেকে সে কতটুকু দায়িত্ব পালন করছে, সে কি যায় এফডিসি রেগুলার? হ্যাঁ, আমি যখন মিটিং গুলো হয় একদম ইম্পর্টেন্ট মিটিং হলে আমি সেগুলোতে অ্যাটেন্ড করি। মানে যেখানে যেমন অনেক সময় ডিসিশন নেওয়ার থাকে যে আচ্ছা এটা কিভাবে হবে ওটা কিভাবে হবে, আর না গেলেও যেটা হয় যে এই যে যেমন টেক্স আমাদের এভরিডে কিন্তু আমাদের সবার সাথে সবার কথা হয়, একটা গ্রুপ আছে আমাদের ভাইবারে, ভাইবারে এভরিডে কিন্তু কথা হচ্ছে কি হবে নেক্সট কিভাবে হবে, কিন্তু কথা কিন্তু হচ্ছে, সো অ্যাক্টিভ তো অবশ্যই আছি। তারপরও দেখা যায় যে মিশা ভাইয়াকে কিন্তু সামটাইমস অনেক বেশি দেখা যায়, সামটাইমস একটু কম দেখা যায়। মানে হয় কি কিছু কিছু প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করে, আবার কিছু কিছু প্রোগ্রামে অনেকে আসছে আসতে পারছে না এই যে অনেকের ব্যস্ততার জন্য। তো এটা কি মনে হয় না যে সমিতিটার জন্য আরো বেশি স্ট্রং হওয়া উচিত, আরো বেশি অ্যাক্টিভ হওয়া উচিত সবার ওখানে? আসলে এক বছরই তো তুমি কিছু চেঞ্জ করতে পারবা না, তোমাকে টাইম দিতে হবে। আর যেহেতু এখন এইভাবে জিনিসটা স্টার্ট হয়েছে, সো হোপ সো নেক্সট গুলা আপনি কি আবার নির্বাচনে দাঁড়াবেন? আগের বার তো দাঁড়াননি, পরে এসে পদ পেয়েছেন। আমার আসলে ওরকম নির্বাচনে গুলা করতে আমার খুব টায়ার্ড লাগে। তো আমাদের যে ভাইয়া উনি কি রাজনীতির কেউ? না, রাজনীতির কেউ না। আমি আর এই টপিক নিয়ে কথাই বলবো না। যৌথ প্রযোজনায় কাজ করা হয়েছে কখনো? না, যৌথ প্রযোজনের কাজ করা হয়নি। যৌথ প্রযোজনের কাজ করার কি ইচ্ছা আছে? আমার একদম কলকাতায় একটা প্রোডাকশনে কাজ করা আছে, একদম ওদের নিজস্ব প্রোডাকশন ছিল, কিন্তু আনফরচুনেটলি ওই ছবিটা রিলিজ হয়নি। ওটা খুবই একটা ভালো ছবি ছিল। ওই সম্পর্কে একটু ডিটেইলস শুনতে চাই। ওটা ডিরেক্টর ছিল রূপালী গুহ, আমার সাথে ছিল হলো বুম্বাদা, মানে প্রসেনজিৎ ছিল। খুবই সুন্দর একটা স্ক্রিপ্ট ছিল, কিন্তু ওখানে ওদের মানে রিলায়েন্স গ্রুপের সাথে ওদের একটা কোনো সমস্যার জন্য মানে ছবিটা রিলিজ হয়নি। এটা কত বছর আগের কথা? এটা 5 বছর তো হবেই। ও, তাহলে অনেক আগের কথা। অনেক আগে, হ্যাঁ। তো এই যে বাংলাদেশে যে যৌথ প্রযোজনা হচ্ছে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, মাঝে মধ্যে আপনিও দেখা যায় যে অনেক স্ট্যাটাস দেন, তো যৌথ প্রযোজনা যেটা হচ্ছে এটা কি প্রপারলি যৌথভাবেই হচ্ছে? না, প্রপারলি হলে তো যৌথ প্রযোজনাতে কাজ করতে কোনো সমস্যা নেই। যে মানে যৌথ প্রযোজনার কিছু সিস্টেম থাকে যে 50% এই দেশের আর্টিস্ট থাকবে, টেকনিশিয়ান থাকবে, 50% ওখান থেকে থাকবে। আর মধ্যখানে যেটা হচ্ছিল যে একদম দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে হয় একজন আর্টিস্ট কি দুজন আর্টিস্ট আর সব ওইখানে, মানে হ্যাঁ এই তো, মানে জাস্ট নায়ক বা নায়িকা দুজন, বা অনেক সময় দেখা যায় শুধু একজনই থাকে, সব ওখান থেকে কাস্টিং হচ্ছে। তো এটা তো আমার মনে হয় সবারই লস। টেকনিক্যালিও তো কোনো লোক যে না, টেকনিক্যালি তো যাচ্ছেই না। তো এই যে অনেক মানুষ যে এখন অচল হয়ে গিয়েছে ফিল্মের, আসলে সবাই বলছে যে ফিল্ম অনেক ভালো হচ্ছে, ফিল্মের অনেক উন্নতি হয়েছে, ম্যাক্সিমাম যারা মেকআপ আর্টিস্ট বা লাইটের যারা, অনেকেই দেখা যাচ্ছে যে কাজ করছে না, এবং এখন যে কোনো চ্যানেলে গেলেই দেখতে পাই যে সেই চ্যানেলে হয়তো আমাদের কোনো ফিল্মের লোক কাজ করছে, জব করছে। তো এই এটা কেমন উন্নতি ফিল্মের? আসলে আমরা যে বলছি ফিল্মের উন্নতি হয়েছে, এটা কেমন উন্নতি? এক শ্রেণী বলছে যে মানে উন্নতি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না, না কারণ আমি যখন আসি, আমি যখন কাজ করতাম তখন দেখা যেত যে ঈদে 15টা 16টা ছবি রিলিজ হতো, 20টা ছবিও রিলিজ হয়েছে ঈদে। তারপর এফডিসি খুব জমজমাট থাকতো, এই ফ্লোরে শুটিং হচ্ছে, ওই ফ্লোরে শুটিং হচ্ছে, মানে টেকনিশিয়ানদের কি ফ্রি পাওয়া যেত না তখন। তখন দেখা যেত যে আর্টিস্ট ফ্রি আছে, কিন্তু এই ক্যামেরাম্যানকে লাগবে, উনি ফ্রি নাই, বা ফ্লোর ফ্রি নেই। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এই ফ্লোরটাই লাগবে, 2 নম্বর ফ্লোর লাগবে, অনেক বড় সেটের জন্য ফ্লোর ফ্রি নেই। তো উন্নতি অ্যাকচুয়ালি হয়নি। তো আমরা যে বলছি উন্নতি হচ্ছে, এখন একদমই প্রডিউসার নেই যারা প্রফেশনালি প্রডিউস করতো, এখন যারা আসছে শোনা যাচ্ছে যে তাদের হয়তো গার্লফ্রেন্ড বলছে একটা মুভি বানাও আমাকে নিয়ে, আমি তো হিরোইন হব। এটাই হচ্ছে, এটাই কি হচ্ছে আসলে? অনেকেই অনেক ছবিতে দেখা গিয়েছে অনেক ওপেনলি, বাট নিপুণ আপুকে কখনোই একটা শালীনতার বাইরে দেখা যায়নি। সে সবসময় তার ড্রেস আপ হোক, তার মুভি সিলেকশন হোক, সে অনেক সবসময় শালীনতা জিনিসটা অনেক বেশি মেনটেন করেছে। এটা কি নিপুণ আপুর বাচ্চা ছিল এই জন্য, নাকি নিপুণ আপু এমনই?
অফকোর্স অফার পেয়েছেন যে একটু খোলামেলা ড্রেসে নিপুণ কাজ করো, কখনোই এটা কিন্তু নিপুণ আপুকে পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু মানে এখানে তো খোলা মেলাটাকে আসলে ঠিকভাবে দেখানো হয় না। আমি খোলামেলা পরা মানেই তো এই না যে আমি কোনো অশ্লীল কিছু পড়ছি, আমি একটা স্লিপলেস পড়ছি যেটাকে ওরা অশ্লীল করে ফেলে। এক্স্যাক্টলি, এখন সেটা থেকেই বাঁচার জন্য প্রথম প্রথম হলো ওটা করতাম না, যে যখন ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন থাকতো যে খুব অশ্লীল লাগতো। এক্স্যাক্টলি, তো সেটা থেকেই বাঁচার জন্য হয়তো বা চিন্তা করতাম যে না 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 আমি ওটা পরি না, আমি ওরকম করি না, বা না এরকম ড্রেস পরবো না। তো ওই যে একটা হয়ে গেছে ট্রেন্ড, ওইভাবেই আমার কাছে আসলে মানুষ ওভাবেই ছবি নিয়ে আসতো যে ছবি নিয়ে আসতো এই ড্রেস হবে এইটা হবে। অ্যাকচুয়ালি কিন্তু এমন, আমি এই জন্যই বললাম যে তুমি একটা ট্রেন্ডি অ্যান্ড মডার্ন ড্রেস পরা মানে এই না যে তোমাকে অশ্লীল লাগছে, কিন্তু তুমি যে এটাকে যখন ক্যারি করবে এবং তোমাকে কিভাবে ওখানে দেখানো হবে সেটাকে অশ্লীলতা করে ফেলা হয়। তো এখন তো অনেক হিরোইন এসছে, অনেকে কাজ করছে, অফকোর্স খুব ট্রিমেন্ডাস খুব মানে অ্যাক্ট্রেসরা আসছে, আবার কিছু দেখা যাচ্ছে খুবই সিম্পল। তো কাদের কাজ ভালো লাগে এখনকার সময়ের? মায়ের কাজ খুব ভালো লাগে, মায়ের কাজ দেখেছি আমি, আমি ওর ছবি দেখেছি, হলে গিয়ে ছবি দেখলাম। তারপর পরীর কাজ ছবি দেখা হয় নাই, বাট ওর লুক গেট আপ লুকস ভালো, লুকস ভালো, আর আমার মনে হয় যে গান টান যা দেখি ভালোই। একদম এখনকার যারা কাজ করছে তাদের মধ্যে যেমন নুসরাত ফারিয়া আছে, কেমন লাগে নুসরাত ফারিয়ার কাজ? নুসরাত ফারিয়া, ও যে কাজগুলো করে সেগুলো ম্যাক্সিমাম হলো হিরো ভিত্তিক ইয়ে থাকে, মানে ছবি থাকে। তো ওর নিজের ওখানে খুব একটা অ্যাক্টিং করার কোনো জায়গা থাকে না, ওর শুধু গান থাকে। অনেকে বলে যে নুসরাত ফারিয়া একটু একটু খোলামেলা ড্রেস পরে, তো আপনার কাছে কি মনে হয় যেটা খোলামেলা না ওর সাথে আসলে যায়, এই জন্যই ওর সাথে যায়, ওর সাথে যায়? হোয়াট অ্যাবাউট ববি? ববির সাথে আমি কাজ করেছি, ববির সাথে আমি কাজ করেছি, ওই যে বললাম ওকে যখন তুমি সুন্দর করে দেখাবা খুবই ভালো লাগবে, কিন্তু বাট তুমি যদি ওকে অ্যাঙ্গেলসটা ওরকম করে ফেলো তখন তো অশ্লীল হবেই। কেউই অশ্লীল অশ্লীল না, অ্যাকচুয়ালি একটা আর্টিস্ট কখনোই চায় না যে আমি এমন কোনো কাজ করি যেটা আমাকে দেখতে অড লাগে। বাট আমার মনে হয় যে কিছু মানুষ ছিল যারা নিজেদের বিজনেসের জন্য ওদেরকে ওইভাবে ইউজ করতো। আর চলচ্চিত্র হিরোদের কথা বললে কাদের নাম আসবে মাথায়? আমি লাস্ট নতুন একদম কাজ মানে বাপির সাথে কাজ করেছি, বাপির কাজ ভালো। সায়মনের সাথে আমি স্টেজ শো করলাম, মানে সিনেমাতে আসার পর কি বলে যে প্রথমে বলে যে ইউ মাস্ট বি পোলাইট। এক্স্যাক্টলি, মানে আমি যখন আসছি আমাকে কিন্তু এটাই শেখানো হয়েছে যে সিনিয়র আর্টিস্ট আসছে তুমি ওকে সালাম দিবা, এটা দিবা। মানে মেকআপ ম্যানরা তো মোটামুটি বকার উপরে রাখতো, একে সালাম দিচ্ছ না এটা। আর আমরা যখন আসছি তখন আমরা অনেক সিনিয়রদের সাথে কাজ করতাম, তো সেখান থেকে হ্যাঁ মানে সাইমন ও পোলাইট, কাজও ভালো, আর কারণ আমাকে মনে পড়ছে না। ফিল্মে এখনো কিন্তু আমরা ওই রেসপেক্ট দেওয়ার জিনিসটা জানি, আমার মনে হয় না ফিল্মের কেউ মেকআপ রুমে বসে সিগারেট খায়, ফিল্মের কেউ মেকআপ রুমে বসে ড্রিঙ্ক করে, আমরা কিন্তু ওই রেসপেক্টের জায়গাটা রাখি। বাট অনেক সময় দেখা যায় নাটকের সবাই না, কিছু খুবই অল্প সংখ্যক কিছু মানুষ দেখা যায় এই বেয়াদবিগুলো করে সিনিয়রদের সাথে। আমার আগের প্রোগ্রামে অতিথি ছিলেন, সেও বলেছেন আমার সাথে একমত হয়েছেন। তো আপনি নাটকেও কাজ করেছেন, টিভিসিও করেছেন, ফিল্মেও করেছেন, তো আপনার কি মনে হয় কোন জায়গাটা অনেক বেশি ডিসেন্ট, কোন জায়গাটা অনেক বেশি গোছানো? সব জায়গাগুলোতে একটু এলোমেলো থাকে, সব জায়গাগুলোতে একটু আনপ্ল্যানিং থাকে। তারপর আমি নাটকে কাজ অনেক বেশি কাজ হলো আমার মোশাররফ ভাইয়ের সাথে, আনডাউটলি অনেক ভালো আর্টিস্ট, অসম্ভব ভালো আর্টিস্ট, ওনারটাও বলতে হবে। কারণ মানে আমি যখন দেশের বাইরে যাই এত বেশি ওনারা আমার নাটকের গল্প শুনি। একজন আমাকে বলল যে প্লিজ আপনারা নাটক করেন না, আমার ওয়াইফ না কাজ থেকে এসেই আগে আপনাদের একটা নাটক দেখবে তারপর ঘুমাতে আসে, তো এটা অনেক বড় কমপ্লিমেন্ট। তারপর আমি কাজ করেছি জাহিদ হাসানের সাথে, অনেক বেশি নাটক করা হয়েছে। হ্যাঁ, আমি জাহিদ ভাইয়ের সাথে অনেক নাটক করা। তারপর আমি মাহফুজ আহমেদের সাথে অল্প কিছু, এই তো এর বাইরে আমি আসলে কাজ করিনি। এই জন্য যেই প্রবলেমটা নিয়ে এখানে কথা হচ্ছে, ওনারা
ওখান থেকে আমি আসলে এরকম কোনো না, ওনা তো অনেক সিনিয়র বেসিক্যালি। হ্যাঁ, আমার এই জন্য খুব ইয়াংদের সাথে তো কাজ করা হয় নাই, মানে খুব দেখা যাচ্ছে যে একদম আমার কাছে যে স্ক্রিপ্ট আসে দেখা যাচ্ছে যে অনেক একটা কঠিন একটা স্ক্রিপ্ট থাকবে, এমন কিছু একটা থাকবে যে ওরা খুব আশা করে যে আমি এটা খুব ভালোভাবে করব। তো সেই জায়গা থেকে আমি পাইনি। আর যেটা আমার টিভিসিতে তো দেখা যাচ্ছে যে একাই থাকছি বা আমার কোয়ালিটিস খুবই কম ছিল আমার টিভিসিতে, তো জায়গাটা আমি নিজে গুছিয়ে নিয়েছি। মমতাজের সাথে কাজ করা হয়েছে অনেক বছর, অনেকবার। হ্যাঁ, এই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল টিভিসির? খুবই ভালো, অনেস্টলি স্পিকিং। আমি ওনাদের সাথে কাজ করলাম, মানে আমাকে কিন্তু কয়েকটা ব্র্যান্ড খুব লাকি মনে করে যে আমি যখন ওনাদের সাথে প্রথমে যখন আসছে তখন মুস্তফা কামাল রাজ উনি নিয়ে আসছিল, আমি করব না, আমি চিনি না, কি বলছেন এসব, কি কি আমি দিব। তো তখন বললো যে না আমি বানাবো, আপনি করতে পারেন, খুব ভালো হবে। আমার সাথে নিলয় ছিল ওটাতে, পরে কাজটা করলাম। আর একজন আছেন এখানে সাত্তার ভাই, যার সাথে মানে সম্পর্কটা দীর্ঘ 10 বছর হয়ে গেছে। সেখান থেকে অনেক 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 কাজ ওদের সাথে আমার, এবং নাও দে আর ভেরি প্রমিনেন্ট। একদম, আমরা মেহেদি বলতে কিন্তু এখন মমতাজ মেহেদিকেই বুঝি, রাইট? কারণ ঈদ মানে মমতাজ মেহেদি হতে হবে। আপু আইটেম সং করেছেন, যারা একদম হিরোইন এরকম বাঘা হিরোইন এরা কিন্তু আইটেম সং করে না, খুব কম দেখা যায় হাতে গুনে, কিন্তু এই রিস্কটা আপনি নিয়েছেন। তো এটা যখন কাজটা করেছেন মাথার মধ্যে কি ছিল যে আচ্ছা ট্রাই করি, আর আমি জানি এটা ভালো হবে সো আমি করেছি? কিছুই ছিল না, এটাও বুঝি প্ল্যান ছিল। এটা আমাকে ফেরদৌস ভাই অফার করেছে, ফেরদৌস ভাই বললো যে আমার একটা ছবি ছেড়ে যাস না। আচ্ছা, ওটা ওনার জয়েন্ট ভেঞ্চার একটা কাজ ছিল। তো আমি বললাম যে আমি আমি কি করব, বললো যে তুমি শুধু একটা আইটেম সং করে দিও। আমি আইটেম সং করে দিব, আচ্ছা ঠিক আছে যান করে দিব। সেটা কোনো কোনো চিন্তা করে করি না, কোনো প্ল্যান করে করি নাই, বাট আমি আমি মনে করি যে তুমি যে কাজটায় যাবা, তুমি যদি নিজে বুঝে নাও যে না কাজটা এরকম হচ্ছে, তখন দেখবা কাজটা আলটিমেটলি ভালোই হবে। আর সবচেয়ে বড় কথা যে যখন টিম শুনবে যে আমি কাজটা করছি, তখন টিম ওটাকে ওভাবে গুছিয়ে নেবে। কখনো মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে? হ্যাঁ কাজ করেছি, ওটাতেও কাজ করা হয়েছে। আমি অনেক কাজ করেছি অনেক কিছুতে, মিউজিক ভিডিও একটা সময় এটা 9 বা 10 হবে, ওই সময় না ঈদের সময় খুব মিউজিক ভিডিও বানানো হতো সব নায়িকাদেরকে দিয়ে, এবং মিউজিক ভিডিও গুলো কিন্তু খুব সুন্দর করে বানাতো, একদম ফিল্মের গানের মতো। হ্যাঁ, এবং কোরিওগ্রাফার, লাইট, ক্যামেরা ট্যামেরা খুব ভালো থাকতো। আমি খোকন ভাইয়ের সাথে 2টা কাজ করেছি। তো সব অঙ্গনেই তো আপুর পদার্পণ আছে, সব অঙ্গনেই আপনি কম বেশি সাকসেসফুল, তো ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান আসলে এখন ওরকম বলে তো ফিউচার প্ল্যান, যেমন ধর আমি যে বিজনেস করব, মানে কেউ ওরকম তো আমার প্ল্যানিং ছিল না যে আমি একদম এত বড় সড় ভাবে আমি একটা বিজনেসে ঢুকবো। ঢুকে কিন্তু এখন আমি নিজেই টায়ার্ড হয়ে গেছে যে আমি কেন এরকম এত বড় সড় ভাবে এটাকে আরম্ভ করলাম, আমি এখন আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। তো আপনার বেবি তো বাইরে পড়াশোনা করছে, মেয়ে, সো কখনো কি বাইরে সেটেল হওয়ার প্ল্যানিং আছে? না, আমরা তো বাইরেই ছিলাম, সো একবারে বাইরে চলে যাব না, আমি ওখানে গিয়ে পারবো না, নিজে নিজে রান্না করা, নিজে নিজে ক্লিনিং করা, আমি ড্রাইভিং করা আমি করে ফেলছি, এগুলো আমার শেষ করা, এখন আর আমি পারবো না। আমি এখন ওকে বলছি যে এখন তুমি থাকবা, তুমি নিজে তুমি ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেবা, কিছুদিন পর তুমি সব করবা, আমি আর এই বাইরে এসে এগুলো এখন। মা হিসেবে নিপুণ নিজেকে কতটা পরিপূর্ণ মনে করে? 100% একদম 100%। অভিনেত্রী হিসেবে? অভিনেত্রী হিসেবে 85% হবে, যেহেতু 2টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আর ব্যবসায়ী নিপুণ? ব্যবসায়ী নিপুণ আছে এখনো, মানে মোটামুটি সাকসেসফুলের মধ্যেই আছে। আর ব্যক্তিগত নিপুণ? ব্যক্তি নিপুণ আমি অবশ্যই খুব ভালো, সবই ভালো ভালোর মধ্যে থেকে প্রোগ্রামটাও ভালো ভালো শেষ হয়ে গেল। অনেক কথা বলা হলো, কিন্তু একদম যেটা বললাম যে প্রোগ্রাম শেষের পর্যায়ে দর্শকের উদ্দেশ্যে কিছু, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার আছে যে আমরা আশা করছি যে পরের বছর থেকে যখন এফডিসির মধ্যেই কাজ হবে, মানে আমরা একদম বাংলাদেশের বানানো চলচ্চিত্র পাবো, আর বাংলাদেশের বানানো চলচ্চিত্রে আবার যেই সব টেকনিশিয়ানরা এখন কাজ করছেন না, আবার আপনারা সেই কাজে আসবেন,
এবং আবার এফডিসি সেরকম মুখর থাকবে। বাহ, আমরাও সেটাই চাই যে ফিল্মের সেই পরিসরটা আবার ফিরে আসুক, জমজমাট এবং অনেক বেশি বেশি হল চালু হোক, হলে দর্শক গিয়ে ছবি দেখুক। দর্শক, বিদায় নিচ্ছি আমাদের আজকের মমতাজ নিম ফেস ওয়াশ প্রিয়তমার প্রিয় মুখ পাওয়ার্ড বাই জয়া ব্রাইডাল মেহেদি অনুষ্ঠান থেকে। দেখা হবে আগামী সপ্তাহে আরো কোনো অতিথিকে সাথে নিয়ে। আর এই অনুষ্ঠানটির আপডেট পেতে যুক্ত হতে পারেন facebook.com/অপরাজয়া এই পেজে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ টিভির সঙ্গে থাকবেন। প্রিয়তমার প্রিয় মুখ প্রিয়তমা, কিছু কথা সাদা সিধা, জীবন সুতোয় বাধা, কিছু কথা থাকে উন্মুখ, কিছু হাসি কিছু গা।